গল্পে শুরুটা হয় একটি বিয়ের সিনকে দেখিয়ে, যেখানে আমাদের ফিমেল লিড জিন হিরোইনের মতন এন্ট্রি নিয়ে বলে যে বিয়েটা হতে পারে না। তারপরে সে নিজের মনে মনে বলতে থাকে যে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি একটি ছেলেকে তার বিয়ে থেকে চুরি করে নিয়ে যেতে এসেছি। এখান থেকে আমরা জিনের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এটি জানতে পারি যে জিনের এরকম কর্মকাণ্ড করার পিছনে একটি কারণ রয়েছে, আর এই কারণটিকে জানার জন্য আমাদের এক বছর পিছনের কাহিনীতে যেতে হবে। ফ্ল্যাশব্যাকের সিনের মাধ্যমে এটা আমরা জানতে পারি যে জিনের একটি টুইন সিস্টার রয়েছে, যাকে তার অফিসে অনেক বেশি বুলি করা হতো। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, সে তো বক্সিং করতে অনেক বেশি পছন্দ করত, এমনকি সে বক্সিং এ গোল্ড মেডেলও জিতেছিল। জিন একদিন জানতে পারে যে তার যমজ বোন জায়ানকে অফিসে অনেক বেশি বুলি করা হয়। কিন্তু একদিন যখন জায়ান অফিসে যায়, তখন তো সবাই ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ যখনই সে অফিসে এন্ট্রি নেয়, তখন রিসেপশনিস্টের উল্টাপাল্টা কথাতে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। তারপরে সে বসের রুমে যায়, আর তাকেও সে উচিত শিক্ষা দিয়ে আসে। বসের রুম থেকে বেরিয়ে দেখে যে অফিসের একটি কর্মী একটি মেয়েকে বুলি করছে, আর এই কর্মীটি জায়ানকেও অনেক বুলি করত। জায়ান তখন ওই লোকটিকে গিয়ে ইচ্ছে মতন মারে, যাতে করে এরপরে সে আর সাহস না পায় অন্য কাউকে বুলি করার। তখন একটি কলেজ এসে বলে যে এটি ইমার্জেন্সি আছে, সিওর আসা নিউজটা মিডিয়ার লোকেরা জানতে পেরে গিয়েছে, এই জন্য আমাদেরকে এখনই তার কাছে যেতে হবে। আর এখানে আমাদের হিরো সিও চ্যানকে দেখানো হয়, যে ছিল ইয়াং, হ্যান্ডসাম এবং তার সাথে অনেক বেশি বড় লোক। সে মাত্রই অ্যাব্রোড থেকে ফিরে এসেছে, আর যখনই মিডিয়ার লোকেরা তাকে দেখতে পায়, তখন তো তারা পুরোই তাকে ঘিরে ধরে আর তাকে নানা ধরনের কোশ্চেন করতে থাকে। তখনই সেখানে জায়ান আসে সিওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আর সে এখানে আসা মাত্রই তো সিওর ফেস থেকে তার মাস্কটা সরিয়ে ফেলে। কিন্তু এটা তো চ্যান ছিল না, বরং চ্যানের পরিবর্তে অন্য কেউ এখানে এসেছিল। পরবর্তী সিনে আমরা চ্যানকে তার অফিসে দেখতে পাই। এখানে সে জ্যানের উপর রাগ দেখিয়ে বলেন যে তুমি পুরো 3 মিনিট লেট করেছো, এটা কোনো ধরন হলো কাজের? আর তারপরে সে জ্যানকে একটি পিকচার দেখিয়ে বলে যে আজকাল তুমি এত ধরনের প্রবলেম কেন তৈরি করছো, আর তোমার আচার আচরণ যদি এরকমই থাকে তাহলে আমি তোমাকে ফায়ার করতে বাধ্য হব। এটি শুনে তো জ্যান রেগে গিয়ে চ্যানকে তুলে একদম আছাড় মেরে দেয়। এখান থেকে আমরা আরো একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে জ্যান এবং জিনের জীবন পুরোটাই আলাদা ছিল। জিন বক্সিং শিখত এবং সে একটি গোল্ড বেল্টও পেয়েছিল, আর অন্যদিকে জ্যান জব করত আর তাকে সেখানে বুলি করা হতো। আর এত বেশি বুলি হওয়ার কারণে তো জ্যান ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়, যার ফলে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই সে অফিস থেকে 1 মাসের ছুটি নিয়ে নেয়। জিন যখন তার বোনের এই অবস্থা দেখে, তখন সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার বোনের অফিসের কর্মীদের থেকে তার বোনের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর বদলা নিয়েই ছাড়বে। যার কারণে 1 মাস পরে যখন অফিসে জয়েন করার দিন ছিল, তখন জ্যানের পরিবর্তে জিন জ্যান হয়ে অফিসে জয়েন করে। আর সে তো অফিসে এন্ট্রি হওয়ার পর থেকে সবাইকে একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলপেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। জুভিডান্স এবং লালিগার এই অ্যাপটির স্পন্সার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29 আগস্ট শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমোকোড ফাবিয়া ব্যবহার করে প্রথমবার জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন, এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করুন এবং বোনাস পান।
আর আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে এতক্ষণ ধরে যে মেয়েটি সাহসিকতা দেখাচ্ছিল সেই মেয়েটি আসলে জ্যান না, বরং তার যমজ বোন জিন ছিল। এরপরে আমরা দেখি যে জিনের হাতের মার খেয়ে তো জ্যানের ঘাড়ে ব্যথা লাগে, কিন্তু তারপরে সে উঠে দাঁড়িয়ে বলে যে আমি পুরুষ মানুষ আর আমার একটু ব্যথা লাগেনি। এখান থেকে জ্যান যায় তার স্টাফদের সাথে একটি মিটিং করতে। এখানে সে তার স্টাফদের অবস্থা যখন অনেক বেহাল দেখতে পায় তখন তো সে বুঝতে পেরে যায় যে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে। চ্যান তখন সবাইকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমাদের ফেসের অবস্থা এমন কেন, কি হয়েছে তোমাদের সাথে। জিন তখন সব স্টাফদের দিকে এমন রাগান্বিত চোখে তাকিয়ে থাকে যেটি দেখে তো স্টাফরা ভয়ে বসকে বলে যে না না বস, তেমন কিছু হয়নি, শুধু কার অ্যাক্সিডেন্টে আমরা একটু আঘাত পেয়েছি। চ্যান তো তার কর্মীদের সমস্ত বাহানায় বুঝতে পেরে গিয়েছিল, যার কারণে সে জিনকে ছাড়া সমস্ত স্টাফদেরকে মিটিং রুম থেকে চলে যেতে বলে। আর তারপরে সে জিনকে বলে যে তুমি যদি আমার সাথে চলতে চাও তাহলে ঠিক মতন কাজ করতে হবে, আর তুমি এটা ভুলে যেও না যে এই জব করাটা তোমার চয়েস ছিল। এই কথাটি শুনে তো জিন একদম চুপ হয়ে যায়, কারণ চ্যান তো ঠিকই বলছিল, এই জবটা তার বোনেরই চয়েস ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিন চ্যানের কথাতে তার জন্য কেক কিনে নিয়ে আসে। কেকটা নিয়ে আসার পরে চ্যান তাকে বলে যে আমার এখন কেক খেতে ইচ্ছা করছে না, তুমি খেয়ে নাও। চ্যানের এই কথা শুনে তো জিনের অনেক রাগ হয় আর সে তাকে বলে যে তুমি শুধু শুধু আমার সময়গুলো নষ্ট করলে। এটি শুনে তো চ্যান অনেক অবাক হয়ে যায় যে ওর হঠাৎ করে কি এমন হয়ে গেল। কিছুক্ষণ পরে চ্যান জিনকে বলে যে তোমার কি মনে হচ্ছে না যে আমার টাইটা ঠিক নাই। তখন জিন তাকে বলে যে তো আমি কি করব। চ্যান বলে যে তুমি এসে আমার টাইটা ঠিক করে দাও। এটি শুনে জিন তাকে বলে যে এটুকু কাজও কি তুমি একা করতে পারো না। তখন চ্যান বলে যে এগুলো তো সেক্রেটারির কাজ। তখন জিন বলে যে ঠিক আছে আমি করে দিচ্ছি। এটা বলে সে চ্যানের কাছে গিয়ে যখন তার টাই ঠিক করতে যায় তখন তো সে টাই দিয়ে একদম চ্যানের গলাতেই ফাঁস দিয়ে দেয়। সেই সময় চ্যান তার ব্যালেন্স হারিয়ে ফেলে সোফার উপরে পড়ে যায়। জিনও তখন চ্যানের গায়ের উপরই পড়ে। আর তাদের দুজনের মাঝে একটি রোমান্টিক সিন তৈরি হয়। সেই সময় চ্যানের মা কাবাব মেয়ে হাড্ডি হয়ে চলে আসে। ওনাকে দেখার পরে জিন তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি আমাকে মনে আছে। এই কথা শুনে তো উনি জিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছু একটা ভাবতে থাকে। আর এখান থেকে আমরা একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পারি যে জিনের বোন জ্যান যখন ইন্টারভিউ দিতে গিয়েছিল তখন ইন্টারভিউ নেওয়ার সময় চ্যানের সাথে তার মাও উপস্থিত ছিল। আর চ্যান এখানে জ্যানকে হায়ার করে নিয়েছিল, যেটি চ্যানের মার একদমই পছন্দ হয় না। এরপরে সিন প্রেজেন্টে চলে আসে আর ফ্ল্যাশব্যাকের এই ঘটনার কারণে জিন তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি আমার কথা মনে আছে কিনা। চ্যানের মা তখন তাকে উত্তর দেয় যে আমি সারাদিনে কত মানুষের সাথে দেখা করি, সবার কথা কি আর আমার মনে থাকে। ওনার কথা শুনে জিন মনে মনে বলতে থাকে যে আমি তো আমার কথা আপনাকে মনে করিয়ে ছাড়বো। এরপরে আমরা দেখতে পাই যে জিন যখন তার অফিসের কাজকর্ম শেষ করে বাসে যাওয়ার জন্য বাহিরে বের হয় তখনই কিছু গুন্ডা বাইকে করে এসে জিনকে ঘিরে ফেলে। এই গুন্ডাগুলোকে তারাই পাঠিয়েছিল যাদেরকে জিন উচিত শিক্ষা দিয়েছে। জিন তো এইসব দুষ্ট পোলাপাইনদেরকে শায়েস্তা করার জন্য সে গোল্ডেন বেল্টে জিতেছিল, যার কারণে সে এই গুন্ডাদেরকে তো একদম চরম পিটুনি দিতে থাকে, যার ফলে গুন্ডাদের অবস্থাও তো একদম খারাপ হয়ে যায়। আর তারাই তো এটা ভাবতে থাকে যে একটি মেয়ে এত বেশি শক্তিশালী কিভাবে হতে পারে। জিন যখন বাসায় যায় তখন তার বোন তাকে জিজ্ঞাসা করে যে তুমি অফিসে কি কর্মকাণ্ড করে এসেছো, যে সকাল থেকে আমার কাছে মেসেজের পর মেসেজ এসেই যাচ্ছে। জিন তখন তাকে বলে যে ও তেমন কিছু না, এসব নিয়ে তুমি বেশি চিন্তা ভাবনা করো না। পরের দিন আবারও জিন তার বোনের পরিবর্তে অফিসে যায়। চ্যান জিনকে বলে যে আমার ঘাড়ে খুব ব্যথা। জিন তো বুঝতে পারছিল না যে চ্যান তাকে কি বলতে চাচ্ছে। চ্যান তখন জিনকে ভালো মতন বুঝিয়ে বলে যে তুমি আমাকে আমার কোটটি পরিয়ে দাও। জিন তখন কোটটাকে পরিয়ে দেয় আর টাই ঠিক করার বাহানায় আবারও তার গলায় ফাঁস দিয়ে দেয়। কিন্তু এরপরেও তো চ্যান তাকে কিছুই বলে না। অফিসের কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় জিন যখন তার বাসায় আসে তখন সে তার বোনকে বলে যে আমি তোমার বদলা সবার থেকে নিয়ে নিয়েছি। জ্যান তখন তাকে বলতে থাকে যে জানো ওই অফিসে শুধুমাত্র চ্যানই সব থেকে ভালো ছিল, যে আমার সবসময় অনেক বেশি খেয়াল রাখতো। আর ও তো সবসময় আমাকে এটা জিজ্ঞাসা করতে থাকতো যে তোমাকে কেউ অফিসে বিরক্ত করে না তো, কিন্তু আমি সবসময় তাকে মানা করে দিতাম এটা ভেবে যে এটা যখন অফিসের বাকি কর্মীরা জানতে পারবে তখন ওরা আমাকে হয়তো আরো বেশি করে বুলি করবে।
আর জানো আমি যে কেকটা খেতে সবথেকে বেশি পছন্দ করতাম ও সেই কেকও আমার জন্য অর্ডার করে নিয়ে আসতো। জ্যানের কথা শুনে তো জিন এটা বুঝতে পেরে যায় যে ওর বোন জ্যানকে এত বেশি পছন্দ কেন করে। সেই সময় জিনের কাছে জ্যানের ফোন আসে আর সে তাকে বলে যে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে আসো, কারণ অফিসে একটি ইমার্জেন্সি কাজ আছে। কিন্তু জিন তো তাকে বলে দেয় যে আমার কাজের সময় পার হয়ে গিয়েছে, তাই এখন আমি রেস্ট করব। এটি শোনার পরে তো জ্যান নিজেই ফোনটি কাট করে দেয়। তখন জিন তার বোনের কাছে জ্যানের নামে দুর্নাম করতে থাকে। সেই সময় বাসার বেলটি বেজে ওঠে। জিন দরজা খুলে দেখে যে এখানে তো জ্যান এসেছে। জ্যান তাকে বলে যে তুমি মানা করার শর্তেও আমি এখানে চলে এসেছি, কারণ আজকে একটি জরুরি মিটিং রয়েছে যেখানে আমার সাথে আমার সেক্রেটারি থাকা প্রয়োজন। জিনের বোন ওদের সমস্ত কথাই শুনছিল। জিনও তো তখন এটাই ভয় হতে থাকে যে জ্যান বাসার ভিতরে চলে না আসে, এই জন্য সে জ্যানের কথাতে ওর সাথেই চলে যায়। রাস্তার মধ্যে জিন তাকে বলে যে আমি কি এই ড্রেস পরে চলে যাব। জ্যান তখন জিনকে একটি শপিং মলে নিয়ে আসে আর তাকে একটি সুন্দর ড্রেস কিনে দেয়। জিন যখন ড্রেসটি পরে বাইরে আসে তখন জ্যান তো এক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে থাকে। আর তারপরে সে নিজেকে কন্ট্রোল করে জিনকে সাথে করে সেই পার্টিতে চলে যায়। ওখানে যাওয়ার পরে জ্যানের ব্যাপারটা জানতে পারে যে এখানে তো কোনো পার্টি চলছে না, বরং তার ফ্যামিলি তাকে পার্টির বাহানায় মিথ্যা বলে এখানে ডেকে নিয়ে এসেছে। এখানে জ্যানের দাদা ভিডিও কনফারেন্সে ওকে তাড়াতাড়ি বিয়ে করার জন্য বলতে থাকে। গ্র্যান্ডপার কথা শুনে জ্যান উঠে দাঁড়িয়ে সবাইকে বলতে থাকে যে আজকে যেহেতু সবাই এখানে উপস্থিত আছে, তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমার জীবনের সব থেকে স্পেশাল মেয়েটি হচ্ছে জ্যান। এই পার্টিতে জ্যানের ফিয়ন্সে উপস্থিত ছিল আর এটি শুনে তো জ্যানের ফিয়ন্সে অনেক বেশি রেগে যায়। আর জিন তো এত বেশি শক পায় যে সে উঠে দাঁড়ায় আর ভাবতে থাকে যে জ্যান এত বড় কথা কিভাবে বলতে পারে। আর এদিকে তো জ্যানের ফিয়ন্সে রেগে গিয়ে জিনের গায়ের উপর ড্রিঙ্কস ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই জিনের সামনে জ্যান চলে আসে, যার কারণে ড্রিঙ্কসটি ওর গায়ের উপরে গিয়ে পড়ে। এটি দেখে তো জ্যানের ফিয়ন্সে জিনকে চড় মারতে যায়, কিন্তু জিন তো তার হাত ধরে ফেলে। জ্যান তো তখন জিনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই কিছু গার্ড এসে তাদেরকে ঘিরে ধরে। কিন্তু জিন তো এই সমস্ত গার্ডদেরকে মেরে অবস্থা একদম খারাপ করে দেয়। তারপরে সে জ্যানের হাত ধরে তাকে নিয়ে বাহিরে চলে আসে। আর জ্যান তো ওকে দেখে শুধু এটাই ভাবতে থাকে যে ও এত ভালো ফাইট কিভাবে করতে পারলো। এরপরে জিন জ্যানের সাথে একটি জায়গাতে আসে আর তারপরে সেখান থেকে চলে যাওয়ার বদলে জ্যানকে একটু জোরে থাপ্পড় মেরে দেয় আর তাকে বলতে থাকে যে একটু আগে তুমি এগুলো কি বললে। জ্যান তখন বলে যে আমি যা বলেছি সেটা ইচ্ছে করে বলেছি। আর তুমি আমার উপরে রেগে কেন আছো? রাগ তো আমার তোমার উপরে হওয়া উচিত ছিল, কারণ তুমি এত দামি একটা ড্রেস ছিঁড়ে ফেলেছো। আসলে জিন যখন ফাইট করছিল তখন এই ড্রেসটা ছিঁড়ে যায়। জিন তখন তাকে বলে যে আমি তো জানতাম না যে এই ড্রেসটা এতটা দামি। তখনই সেখানে ফায়ারওয়ার্ক হতে থাকে আর তারা দুজনে তো সব রাগ ভুলে একসাথে ফায়ারওয়ার্কস এনজয় করতে থাকে। কিছুক্ষণ পরে জ্যান জিনকে তার বাসাতে ড্রপ করে দিয়ে আসে আর তারপরে জিন দেখে যে তার বাসাতে তো জ্যানের ফিয়ান্স এসেছে আর সে এখানে তার বোন এবং মাকে অনেকগুলো কথা শোনাচ্ছিল। জিনের বন্ধু তখন হাঁটু গেড়ে বসে ওই মেয়েটি থেকে মাপ চাইতে থাকে আর জিন তো আড়াল থেকে এসব দেখে তার অনেক বেশি রাগ হচ্ছিল। ওই মেয়েটা তো জিনের বোনকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু তখনই জ্যান এসে তার হাত ধরে ফেলে আর তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। জ্যানের এসব কথা শুনে তো ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। ওই মেয়েটি চলে যাওয়ার পরে তো জ্যান জিনের বোনকে বলে যে তুমি নিজের খেয়াল রেখো। জ্যান তো তখন জ্যানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন জ্যান তো একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে কিছুক্ষণ আগ পর্যন্ত তো ও অনেক স্ট্রং ছিল আর এখনও বাচ্চাদের মতন করে কান্না করছে। ওদের দুজনকে এভাবে দেখে তো জিনের অনেক খারাপ লাগে। আসলে সে মনে মনে জ্যানকে পছন্দ করতে শুরু করেছিল আর ওর বোন জ্যানও হয়তো জ্যানকেই পছন্দ করত। পরের দিন জিন অফিসে যায়। তখন তাকে জ্যানের সাথে একটি পার্টিতে যাওয়ার ছিল। পার্টিতে যাওয়ার পরে জিন লক্ষ্য করে যে কিছু লোক একটি ছেলের ফোন চুরি করে পালিয়ে যেতে থাকে। জিন তো তখন ওই লোকগুলোকে গিয়ে আটকায় এবং তাদেরকে মেরে তাদের থেকে ফোনটি কেড়ে নিয়ে জায়াং নামের এই ছেলেটিকে এসে দিয়ে দেয়। তখন ওই লোকগুলো জিনকে জানায় যে আমরা হচ্ছে জায়াং এর বডিগার্ড। এটি শুনে তো জিন অনেক লজ্জায় পড়ে যায় আর তাদেরকে বলতে থাকে যে আমাকে মাফ করে দিন, আপনারা যা করছিলেন তা করতে থাকেন। এটা বলে জিন সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জ্যাং তার স্পিচ দিচ্ছিল আর এর মাধ্যমে জিনের ব্যাপারটা জানতে পারে যে জ্যাং একটি বড় কোম্পানি সিইও। জিন তো তখন একটি স্মাইল দিয়ে ওর স্পিচগুলোকে মন দিয়ে শুনতে থাকে।
কারণ একটু আগে ও যে কর্মকাণ্ডগুলো জায়াংয়ের সাথে করেছে তা নিয়ে ও ভীষণ লজ্জিত ছিল। চ্যাং যখন দেখে যে জিন জায়াংয়ের দিকে তাকিয়ে অনেক বেশি স্মাইল করছে তখন তো তার একদমই ভালো লাগে না। যার কারণে সে ওর সাথে কথা বলে ওর মনোযোগটা তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু জিন তো তাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। জ্যাং তার স্পিচ দেওয়া শেষ করে চ্যানের কাছে সে তাকে হ্যালো হাই করতে থাকে। চ্যান তখন তাকে বলে যে আমি আপনার কোম্পানির সাথে কাজ করতে চাই। জ্যাং তখন তাকে বলে যে তোমার কোম্পানি এখনো সেই লেভেল পর্যন্ত যায়নি যে আমার কোম্পানির সাথে কাজ করতে পারবে। জ্যাং এর এসব কথা শুনে তো জিনের কাছে অনেক খারাপ লাগে, তাই সে তাকে বলে যে আপনি ভুল বলছেন। চ্যান যদি এত অল্প বয়সে একটি কোম্পানি সিও হতে পারে তাহলে তো আপনি বুঝতে পারছেন ওর কোম্পানির লেভেলটা ঠিক কেমন হবে। জ্যাং এ তো জিনের এসব কথাগুলো অনেক পছন্দ হয়, তাই সে চ্যানকে বলে যে ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি তোমার কোম্পানি ভিজিট করতে আসব। এই কথাটি শুনে তো জিন খুশি হয়ে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে ওর সাথে হাত মিলাই। এটি দেখে তো চ্যানের অনেক খারাপ লাগে, তাই সে জিনের হাতটি জ্যাং এর হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসে বলে যে ও হচ্ছে আমার পার্সোনাল সেক্রেটারি। চ্যানের এই ব্যবহার দেখে তো এটাই মনে হচ্ছিল যে সে জিনের প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে। এই জন্য তো সে জ্যাংকে ওয়ার্ন করে বলছিল যাতে সে তার সেক্রেটারি থেকে দূরে থাকে। এখানে জিন জিয়ানের ফিয়ান্সিকে দেখতে পায় যে আসলে ছিল জ্যাং এর বোন। ওকে দেখে তো জিনের মনে পড়ে যায় যে কালকে রাতে ও ওর বোন এবং মায়ের সাথে কেমন আচরণ করেছিল, এই জন্য সে ওর থেকে বদলা নেওয়ার জন্য ওর দিকে যেতে যায়। চ্যান তো জিনকে দেখে বুঝতে পেরে যায় যে ও কি করতে চলেছে, তাই সে ওকে আটকানোর জন্য নিজের দিকে টেনে নিয়ে আসে, যার ফলে তো তাদের দুজনেরই এখানে ভুলবশত কিস হয়ে যায়। এটি দেখে ওরা দুজন সহ সেখানে যারা যারা উপস্থিত ছিল তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সব থেকে বেশি অবাক তো জিন হয়েছিল, সে কিছু বুঝতে না পেরে চ্যানকে তুলে আছাড় মেরে দেয়। আর এটি দেখে তো সব থেকে বেশি খুশি জ্যাং হয়, কারণ সে জিনকে দেখা মাত্র তাকে পছন্দ করে ফেলেছিল। পার্টি শেষ করে ওরা দুজন মিলে যখন গাড়িতে করে যাচ্ছিল তখন তো একে অপরের সাথে একদম কথা বলে না, কারণ তারা দুজনেই অনেক বেশি লজ্জিত ছিল। বাসায় যাওয়ার পরে ওরা দুজনে শুধুমাত্র ওদের কিসের ব্যাপারেই ভাবতে থাকে। আর জিন তো এইসব চিন্তা ভাবনা এত বেশি মগ্ন হয়ে যায় যে সে ভাবতে থাকে যে চ্যান তার সামনে রয়েছে, এমনকি সে এটা মনে করতে থাকে যে চ্যান তাকে আবারও কিস করতে আসছে। জিন তখন নিজেকে বোঝাতে থাকে যে না না, আমি কোনোভাবেই এসব কিছু চিন্তা ভাবনা করতেই পারি না, কারণ আমার বোন তো চ্যানকে অনেক বেশি পছন্দ করে। আর অন্যদিকে আমাদের চ্যানকে দেখানো হয়, ওর কাছে তো ওর বাবার ফোন আসে আর সে তো ওর উপরে অনেক রাগ দেখাতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি আজকে পার্টিতে এটা কোন ধরনের আচরণ করে এসেছ, শোনো তুমি যদি তোমার ফিয়ান্সের সাথে বিয়ে করো তাহলে আমাদের কোম্পানিটি তোমার ফিয়ান্সের কারণে অনেক উপর লেভেল পর্যন্ত যেতে পারে, তাই তুমি যে ওকে বিয়ে করতে মানা করে দিয়েছ এটা ভুলে গিয়ে তুমি আবার ওর সাথে বিয়ে করতে রাজি হয়ে যাও। এখন তোমার হাতে সব কিছু, তুমি চাইলে সবকিছু আবারও ঠিক করতে পারো। চ্যান তো তখন চিন্তার মধ্যে পড়ে যায় যে ও আসলে করবেটা কি। পরের দিন সকালে জিন যখন অফিসে যায় তখন চ্যান তো রাতের ওই ইনসিডেন্টের কারণে জিনের দিকে চোখ তুলে তাকায় পর্যন্ত না। কিছুক্ষণ পরে জ্যাং মিটিং করার জন্য জ্যাং এর কোম্পানিতে চলে আসে। মিটিং এ তো চ্যান জ্যাং এর সামনে অনেক সুন্দর করে প্রেজেন্টেশন দেয়, তবে এটি জ্যাং এর কাছে খুব একটা পছন্দ হয় না। জ্যাং এর বিহেভিয়ার দেখে তো এটাই মনে হচ্ছিল যে ওর হয়তো চ্যানের সাথে কোনো শত্রুতা রয়েছে, আর যে শত্রুতার কারণে সে চ্যানকে বারবার নিচু দেখানোর চেষ্টা করছে ছিল। জ্যাং তো চ্যানকে রিজেক্ট করে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। জিন তখন তাকে মানানোর জন্য তার পিছনে যায়। জ্যাং তখন তাকে বলে যে তোমার এই ফালতু কোম্পানি বাদ দিয়ে একটি ভালো কোম্পানিতে জব করা উচিত। জ্যাং এর এই কথা শুনে জিন তো ভাবতে থাকে যে নিশ্চয়ই তাদের কোম্পানিতে এমন কেউ আছে যে এই কোম্পানির সিক্রেট গুলো জ্যাং এর কাছে পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এই কারণে জিন মিটিংয়ে গিয়ে এসব ব্যাপারে কথা বলে কেউই তার কোনো কথাই বিশ্বাস করে না। জ্যাং এ চলে যাওয়ার পরে তো জ্যাং অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, যার কারণে সে জিনকে সমস্ত মিটিংগুলো ক্যান্সেল করতে বলে। এরপরে আমরা দেখি যে জিন তার বোনকে ফোন দিয়ে কোম্পানির ব্যাপারে সমস্ত ডিটেলসগুলো নিতে থাকে, যাতে করে সে ওই ব্যক্তিটাকে খুঁজে বের করতে পারে যে কোম্পানির সাথে শত্রুতা করছে। জিন তো যখন চ্যানকে এত বেশি টেনশনের মধ্যে দেখে তখন তো তারও মন খারাপ হয়ে যায়, তাই সে চ্যানের এই টেনশনটি দূর করার জন্য সব ধরনের চেষ্টাই করতে থাকে। যার কারণে সে নিজে চ্যানের কাছে গিয়ে ওই দিন পার্টিতে ঘটে যাওয়া ইনসিডেন্টের কারণে সে চ্যানের থেকে ক্ষমা চায়, এমনকি সে চ্যানের ফেভারিট আর্টিস্টের একটি অটোগ্রাফ নিয়ে এসে তাকে দেয়, যেটি দেখে তো চ্যান অনেক খুশি হয়ে যায়। তারপরে তো তারা দুজনে একসাথে কথা বলতে থাকে, আর কথা বলতে বলতে তো তারা দুজনে একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে আসে, আর তারা দুজনে এখানে একে অপরকে কিস করতে যাচ্ছিল। যখন জিন কিস করার জন্য তার চোখ বন্ধ করে তখনই তার
মনে পড়ে যায় যে তার বন্ধু চ্যানকে অনেক পছন্দ করে, যার কারণে সে নিজেকে চ্যানের থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। আর সে চ্যানকে বলে যে আমরা দুজন মিলে সবকিছু ঠিক করে ফেলবো। এরপরে আমরা দেখতে পাই যে জিন তো তার বোনের মাধ্যমে তাদের খোঁজ লাগিয়ে ফেলে, যারা এই কোম্পানিতে থেকে চ্যানকে ধ্বংস করার চিন্তা ভাবনা করছে। জিন্দু তখন ওদের পিছু করতে করতে একটি বারে চলে আসে এবং এসে ওদেরকে ইচ্ছে মতন পিটুনি দিতে থাকে, কিন্তু তখনই সেখানে কিছু রিপোর্টার্স চলে আসে। তখনই ধোকাবাজ লোকগুলো তো রিপোর্টার্সদের সামনে সমস্ত দোষ চ্যানের উপরে দিতে থাকে আর বলতে থাকে যে চ্যান অনেক ইয়াং, যার কারণে সে কোম্পানি সামলাতে পারছে না, তাই সে তার শেয়ারসগুলো বেচে দিতে চাচ্ছে। এমনকি তারা জিনের ফেসটাও মিডিয়ার সামনে নিয়ে আসে, কিন্তু তখনই কেউ একজন জিনের ফেসটাকে হাইড করে সেখান থেকে নিয়ে যায়। এইটা ওই বাইকার গুন্ডা ছিল যাকে জিন ইচ্ছা মতন পিটুনি দিয়েছিল, যে জিনকে ওই দিনের পর থেকে পছন্দ করতে শুরু করেছিল। তবে জিন তো তাকে মানা করে দিয়ে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে সে দেখে যে তার বোন এবং মাকে অনেকগুলো রিপোর্টার্স ঘিরে ধরে রেখেছে আর তাদেরকে নানা ধরনের কোশ্চেন করতে থাকে। জিন তখন তার বোন এবং মার কাছে যেতে যায়, কিন্তু ওই বাইকার্স তখন জিনকে আটকে বলে যে তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিচ্ছি। এটা বলে সে যখন রিপোর্টার্সদেরকে আটকাতে যায় তখন সে এখানেও জিনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে একটু আগেই তো ও ওইদিকে ছিল, এখন আবার এখানে কিভাবে আসলো। আর এসব কিছু দেখে তো জিনের মায়ের শরীর অনেক খারাপ হয়ে যায়। ওই বাইকারটি তখন তাকে হসপিটালে নিয়ে যায় আর এখানে আসার পরে এই বাইকারটির ব্যাপারটা জানতে পেরে যায় যে জিন এবং জায়ান ছিল যমজ বোন। জিন তো তখন ওই বাইকারকে সাথে করেই অফিসে যায় যাতে করে সে ওই ধোকাবাজদের বিরুদ্ধে কোনো একটা প্রমাণ জোগাড় করে জায়ানকে বাঁচাতে পারে। তখনই তারা অফিসে কারোর একটা আশার শব্দ শুনতে পায়, যেটি শুনে তো তারা দুজনেই লুকিয়ে পড়ে। অফিসে তখন চ্যান এবং তার মা এসেছিল। চ্যানের কাছে তো তখন তার গ্র্যান্ডপার ভিডিও কল আসছে। গ্র্যান্ডপা তো তাকে নিউজগুলো চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য অনেক বকাঝকা করতে থাকে আর এটাও বলতে থাকে যে তুমি কি জানো এই নিউজগুলোর কারণে আমাদের কোম্পানি কতটা বদনাম হবে, আর এই সবকিছু থেকে যদি বাঁচতে হয় তাহলে তোমাকে তোমার সেক্রেটারিকে ফায়ার করে দিতে হবে। গ্র্যান্ডপার কথা শুনে তো চ্যানও প্রেশারের মধ্যে এসে তার কথাতে রাজি হয়ে যায় আর এই কথাগুলো শুনে তো জিনের মন খারাপ হয়ে যায়। এরপরে সবাই যখন কোম্পানি থেকে চলে যায় তখন তো চ্যান চিন্তা ভাবনা করতে থাকে যে আমার আসলে কি করা উচিত। অনেক চিন্তা ভাবনা করার পরে চ্যান জিনকে মেসেজ করে আর তাকে বলে যে কিছুদিন কাজের অনেক প্রেশার চলছে, তুমি হয়তো অনেক ক্লান্ত হয়ে পড়েছ, এই জন্য আমি চাই যে তুমি একদিন ছুটি নিয়ে বাসাতে রেস্ট করো। মেসেজটি সেন্ড হওয়ার পরে নোটিফিকেশনের সাউন্ড সে ওই রুম থেকে শুনতে পায়, যেটি শুনে তো সে অনেক অবাক হয়ে যায় আর সে উঠে গিয়ে দেখে যে জিনের ফোন তো এখানে পড়ে আছে, তবে জিন তো এখান থেকে পালিয়ে গিয়েছিল। চ্যান তখন জিনকে খোঁজার জন্য বাইরে আসে আর জিনও তখন অফিসের দিকে যাচ্ছিল ফোনটি নেওয়ার জন্য, তখনই তার চ্যানের সাথে দেখা হয়ে যায়। জিন তো তখন চ্যানের থেকে তার ফোনটি নিয়ে কোনো কথাবার্তা ছাড়াই ওই বাইকারের সাথে আবার হসপিটালে চলে আসে আর তখনই সেখানে চ্যানের ফিয়ন্সে চলে আসে আর একে দেখে তো জিনের মন পুরোটাই খারাপ হয়ে যায়। চ্যানের ফিয়ন্সে তখন জিনকে বলে যে তুমি চ্যানের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও। জিন তখন তাকে বলে যে আমি যদি চ্যানের লাইফ থেকে চলেও যাই তাহলে ও কোনোদিনই তোমার হবে না। জিনের এই কথাটি শুনে মেয়েটি এত বেশি রেগে যায় যে সে জিনকে বলে যে আমি যদি চ্যানকে নিজের করে নিতে না পারি তাহলে আমি ওকে এমনভাবে বরবাদ করব যেন ও অন্য কারোরও না হতে পারে। এটি বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে কিছু রিপোর্টার্সকে এখানে পাঠিয়ে দিয়ে যায়। আসলে ওই মেয়েটি জিনের তামাশা দেখার জন্য এরকম কাজটি করেছিল আর রিপোর্টার্সরাও তো এটাই ভুলে গিয়েছিল যে এটি আসলে হসপিটাল। তারা তো এখানেও জিনকে নানা ধরনের কোশ্চেন করতে থাকে। বাইরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে এটি দেখে তো জিনের বোন বাইরে চলে আসে আর জিনের বোনকে দেখা মাত্র তো সমস্ত রিপোর্টার্সরা তাকে এসে ঘিরে ফেলে। জিন তখন ওনাদেরকে বলে যে আমি ওর বড় বোন। এটি শুনে তো রিপোর্টার্সরা অনেক খুশি হয়ে যায় আর ভাবতে থাকে যে আমরা এই নিউজটাকে তো রাতোরাত ভাইরাল করে ব্রেকিং নিউজ বানিয়ে দিতে পারবো। তখনই সে এখানে জ্যাং চলে আসে এবং সে সমস্ত রিপোর্টার্সদেরকে উদ্দেশ্য করে বলে যে আমার উকিল আপনাদের নিউজ চ্যানেলে লেটার পাঠিয়ে দিয়েছে। এটি শুনে তো সমস্ত রিপোর্টার্সরা অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায় যার কারণে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। জিন তখন জ্যাং এর কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। জ্যাং তখন জিনের মায়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে আর সে কেবিনের ভিতরে যেতে চায়, কিন্তু জিন তো তাকে মানা করে দেয় কারণ কেবিনের ভিতরে তার বোনও ছিল। জ্যাং তো তখন নিজের সেক্রেটারির জবটি জিনকে অফার করে। জিন তো তখন তার বোনের ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে, যেটি দেখে জ্যাং তাকে বলে যে আমি এই জবটি তোমাকে অফার করেছি, তোমার বোনকে না। আর এটি শুনে তো জিন
জিন একদম অবাক হয়ে যায়। তখন জ্যাং তাকে বলে যে আমি তোমার বোনের ব্যাপারে সব কিছুই জানি। জিন তো তখন তাকে উত্তর দেয় যে ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে আপনার ক্যান্সারটা জানিয়ে দিব। জ্যাং তখন সেখান থেকে চলে যায়। জিনের বন্ধু তখন তার উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করে সব কিছু নষ্ট করে দিয়েছো। জিন তখন তাকে বলে যে তোমার সাথে যে যে খারাপ আচরণ করেছে আমি তো শুধুমাত্র তাদের থেকে বদলা নিতে চেয়েছিলাম। জ্যাং তখন তাকে বলে যে তুমি আমার জীবনে ফিরে কেন আসলে, তুমি কি কসম খেয়ে এটা বলতে পারো যে তুমি চ্যানকে পছন্দ করো না? জিন তখন কসম খেয়ে বলে যে আমি যদি চ্যানকে পছন্দ করি তাহলে যেন আমি গর্তে পড়ে মরে যাই। সেই সময় জিনের মায়ের জ্ঞান ফিরে আসে আর সে জিনের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকে যে আমরা সবাই হচ্ছে একটা ফ্যামিলি আর তোমার বোন যা করেছে সব তো শুধুমাত্র তোমার ভালোর জন্যই করতে চেয়েছে। মায়ের কথা শুনে তো জ্যাং জিনের থেকে ক্ষমা চায়, কিন্তু মনে মনে সে এখনো জিনের উপরে রেগে ছিল। পরের দিন জিন প্রেস কনফারেন্সের জন্য কোম্পানিতে যায় আর তারপরে সে মিডিয়ার লোকদের সাথে কথাবার্তা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে চ্যান আসে আর সে সমস্ত দোষটা নিজের উপরে নিয়ে নেয় আর বলতে থাকে যে যেসব ঘটনা ঘটে গিয়েছে সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমি, এতে জিনের কোনো দোষ নেই। তখনই জিনের বাইকার ফ্রেন্ডটি সবার সামনে এটি ভিডিও ফুটেজ অন করে দেয়। এই ভিডিওর মাধ্যমে যারা চ্যানের কোম্পানিতে থেকে চ্যানের সাথে ধোকাবাজি করেছে তাদের সমস্ত তথ্যগুলো ফাঁস হয়ে যায় আর সবাই ব্যাপারটা জানতে পেরে যায় যে আসলে এসব কিছুর পিছনে কাদের কাদের হাত রয়েছে। তখনই সেখানে জ্যাংও চলে আসে, সে তার এবং চ্যানের বিজনেসের ফেভারে সবার সামনে কথাবার্তা বলে। আসলে জিনি জ্যাংয়ের সাথে এসব ব্যাপারে কথা আগে থেকে বলে রেখেছিল, যার কারণে জ্যাং সবার সামনে এসে এসব ব্যাপারে কথাবার্তা বলে। সবাই মিলে সাহায্য করার ফলে তো চ্যানের মানিজ সবার সামনে বেঁচে যায় আর জিন যে নির্দোষ ছিল এটাও সবার সামনে প্রমাণিত হয়ে যায়। আর এতে তো জিন এবং চ্যান দুজনে অনেক খুশি ছিল। প্রেস কনফারেন্স শেষ করে জিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন চ্যান তার কাছে এসে আজকের এই ঘটনার জন্য তার প্রশংসা করতে থাকে। জিন তোর কথা শুনে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন চ্যান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো আমাকে ভালোবেসেছ? জিন তো তাকে কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে চ্যান তার হাত ধরে ফেলে, কিন্তু জিন তো তাকে তুলে একদম মাটিতে ফেলে দেয় আর তাকে ওই অবস্থা রেখে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় তো জিন এবং চ্যাং দুজনে তারা দেখছিল এবং একে অপরের কথাই মনে করছিল। সেই সময় জিনের মনে পড়ে যায় যে সে তো তার বোনের সামনে কসম খেয়েছে। পরবর্তী সিনে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে যে চ্যানের কর্মীদেরকে তার বিরুদ্ধে ব্যবহার করেছে সেটি আর কেউ না বরং চ্যানের ফিয়ান্সে ছিল। তার তো শুধুমাত্র একটি লক্ষ্যই ছিল যে যেভাবেই হোক না কেন সে চ্যানকে নিজের করেই ছাড়বে। এমনকি চ্যানের আঙ্কেলও চ্যানের ফ্যামিলি বিজনেসটাকে ডুবানোর জন্য চ্যানের ফিয়ান্সের পুরস্কার দিচ্ছিল, কারণ চ্যানের দাদা ওর মাকে ছেড়ে দিয়েছিল, এই জন্য সে তার বাবার মাধ্যমে চ্যানে থেকে বদলা নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে চ্যান এবং জিন একটি নতুন ফ্যাশন ডিজাইনারের সাথে দেখা করতে চ্যানের বাসাতে যায়, যেটি আর কেউ না বরং চ্যানের ফিয়ান্সে ছিল। সে তো চ্যানের সমস্ত অফার মেনে তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এটি দেখে তো জিন সেখান থেকে উঠে চলে যায়। তখন একটি মেয়েড এসে জিনকে চ্যানের মায়ের কাছে নিয়ে যায়। চ্যানের মা তো এখানে জিনকে একটি এটিএম কার্ড দিয়ে বলে যে তুমি চ্যানের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও। তখনই চ্যানের দাদা ভিডিও কল আসে আর সে জিনকে বলেন যে তোমাদের স্ট্যান্ডার্ড এবং আমাদের স্ট্যান্ডার্ড সম্পূর্ণই আলাদা, এই জন্য তুমি চ্যানের জীবন থেকে চলে যাও কারণ আমরা ওর বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে রেখেছি। জিন যখন তার মুখের উপরে জবাব দেয় তখন তো গ্র্যান্ডপা অনেক বেশি রেগে যায় আর সে জিনকে নিজেদের কোম্পানি থেকে ফায়ার করে দেয়। তখনই চ্যান পিছন থেকে এসে বলে যে আপনি আমার সেক্রেটারিকে ফায়ার করার কে হন? তারপরে সে জিনের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায় আর এটি দেখে তো চ্যানের ফিয়ান্সে অনেক রেগে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে চ্যান তো জিনকে একটি হোটেলে নিয়ে যায় আর সেখানে সে তার বার্থডে সেলিব্রেট করার জন্য একটি কেক নিয়ে আসে। জিন তো এখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে যার ফলে তার অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। এই কারণে সে ফ্রেশ হওয়ার জন্য রেস্টরুমে যায়। ফ্রেশ হয়ে যখন সে বের হয় তখন সে পড়ে যেতে যাচ্ছিল, তখনই চ্যান এসে তাকে সামলিয়ে নেয়। জিন তখন তাকে বলে যে আমার বার্থডে তো কাল ছিল, আজকে তো আমার বোনের বার্থডে। জিন তার বোনের থেকে 10 মিনিটের বড় ছিল, এই জন্য তার বোনের বার্থডে একদিন আগে সেলিব্রেট করা হতো। এটি শুনে চ্যান তো অনেক অবাক হয়ে যায় যে ওর বোনও আছে। জিন তো চ্যানকে তার এত কাছাকাছি দেখে নেশাগ্রস্ত অবস্থায় তাকে কিস করে নেয় আর এটি দেখে তো চ্যান অনেক শকড হয়ে যায় আর তখনই জিন আবারও তাকে কিস করে নেয়। আর তারপরে জিন সেখান থেকে চলে যেতে গেলে চ্যান তাকে বলে যে আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত রেখে আসছি, কিন্তু জিন তো তার কোনো কথা শোনে না আর সে নিজে ট্যাক্সি করে চলে যেতে থাকে।
জিন তো নিজের উপরে নিজে অনেক অবাক হয়ে যাচ্ছিল যে সে চ্যানের উপরে কেন এত রেগে আছে। চ্যানকে তো ওর বোন পছন্দ করে, এতে তো চ্যানের কোনো দোষ নেই। ট্যাক্সি ড্রাইভার তো জিনকে এরকম বকবক করতে দেখে তাকে একটি রেডিও মাইক দেয় আর তাকে বলে যে আপনার যা যা বলার আছে এখানে আপনি বলতে পারেন। চ্যান তো তার মনের মধ্যেকার সমস্ত কথা, এমনকি তার বোনের বদলে যে সে অফিসে জয়েন করেছে এই কথাও সে এখানে বলে দেয়। জিন যখন বাসাতে যায় তখন সে দেখে যে তার বোন এবং তার মা তার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে। জিন তো তখন তাদেরকেও বলে যে আমার বার্থডে তো আজকে না বরং কালকে। আর তারপরে সে তার বোনকে বলে যে আমি তো তোমার ভালো চাই বলে তোমার সব কিছু ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি তো সব কিছুর জন্য আমাকে দোষারোপ করতে লাগলে, এই জন্য এখন থেকে আমি তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছি। পরের দিন তো জিন তার বক্সিং প্র্যাকটিস করা শুরু করে দেয়, এমনকি সে অ্যাব্রোডে চলে যাওয়ারও প্ল্যান করতে থাকে। আর ওইদিকে ওর বোন আবারও অফিসে জয়েন করে, আর চ্যান তার এরকম অদ্ভুত বিহেভিয়ার দেখে তো আবারও কনফিউশনের মধ্যে পড়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে অফিসের সব স্টাফরা তো জ্যানের সাথে অনেক ভালো ব্যবহার করছিল এবং তাকে অনেক সম্মানও দিচ্ছিল, আর এই সব কিছু তো জিনের কারণে সম্ভব হয়েছে। আর জ্যানেরও তো এগুলো দেখে অনেক ভালো লাগে। অন্যদিকে আমরা চ্যানের মাকে দেখি, সে তো জিনের মায়ের সাথে দেখা করতে যায় এবং তাকে টাকা অফার করে বলে যাতে জিন চ্যানের লাইফ থেকে সারা জীবনের জন্য চলে যায়। জিনের মা তো চ্যানের মাকে এই কার্ডটি ফেরত নিয়ে যেতে বলে, কারণ তার নিজের মান সম্মান বলে একটা ব্যাপার ছিল, সে এরকম ধরনের মন মানসিকতার মানুষ একদমই ছিল না। চ্যানের মা তখন বলে যে আপনার মেয়েও ঠিক আপনার মতনই আর ওকে আমার বেশ ভালো লেগেছে। এটি শুনে তো জিনের মা স্মাইল করতে থাকে। চ্যানের মা তখন আরো জিজ্ঞাসা করে যে আপনার কোন মেয়েটি চ্যানকে পছন্দ করে। জিনের মা তো তখন তার বোনের নামটি নেয়। চ্যানের মা তখন তাকে বলে যে তাহলে তো এ ব্যাপারে আমাকে চ্যানকে বলতে হবে, কিন্তু জিনের মা তো তাকে এরকমটা করতে মানা করে দেয়। চ্যানের মা তখন তাকে বলে যে চ্যানের দাদা তার জন্য বিয়ে ঠিক করে রেখেছে, তবে চ্যানের জন্য আমার আপনার মেয়েকে বেশি পছন্দ হয়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে জিন যখন তার বাসা থেকে যাচ্ছিল তখন সে তার বোন এবং চ্যানকে একসাথে দেখতে পায়, আর এখানে তো চ্যান তার বোনকে প্রপোজ করছিল। চ্যান তো আগে থেকে জিনের সমস্ত উইশ গুলো শুনে রেখেছিল এবং সেই অনুযায়ী সে তাকে প্রপোজ করার জন্য অনেকগুলো গোলাপ একত্রিত করে নিয়ে আসে। ও তো জায়নের সামনে জিনের সাথে কাটানো সমস্ত মুহূর্ত গুলো সম্পর্কে বলতে থাকে, আর এটাও বলতে থাকে যে তুমি তো আমাকে জীবনটা কিভাবে উপভোগ করতে হয় সেটি শিখিয়েছ, আমি সারা জীবন শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। চ্যানের মুখে এসব কথা শুনে তো জিন দূর থেকে কান্না করে স্মাইল করতে থাকে, আর যখন সে দেখে যে তার বোন তো চ্যানকে জড়িয়ে ধরেছে তখন তো সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর তারপরে তো সে অনেক বৃষ্টিতে রাস্তার মধ্যে বসে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। তখনই জায়েং একটি ছাতা নিয়ে তার কাছে আসে, আর সে জিনের কাছে এসে তাকে বলে যে আমি আজ পর্যন্ত তোমাকে এত মন খারাপ করে কখনোই দেখিনি। জিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। জায়েং তখন তাকে বলে যে চ্যান আজকে একটি প্রেস কনফারেন্সে নিজের সেক্রেটারিকে তার গার্লফ্রেন্ড বলে দিয়েছে, আর এটি শোনার পরে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি তোমার বোনের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দিয়েছো, আর এই কারণেই তো তোমার মন আজকে এতটা খারাপ, তাই তো আমি আজকে তোমার কাছে এসেছি। তারপরে জ্যাং জিনকে ড্রিঙ্ক করতে নিয়ে যায়, আর অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে তো জিন যখন উঠে দাঁড়াতে যায় তখন সে পড়ে যেতে যাচ্ছিল। জ্যাং তখন তাকে এসে সামলিয়ে নেয়, আর এইসব কিছুই জ্যাং দেখে ফেলে আর সে চিলিয়ে জিনকে ডাকতে থাকে। জিন এবং জ্যাং দুজনে তো ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখান থেকে আমরা একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি যে চ্যানকে জিনের বোন হ্যাঁ বলেছিল না, বরং সে তাকে বলেছিল যে আপনি যখন জানতে পারবেন যে আপনি আমাকে যাকে মনে করছেন আমি সে না, তখন আপনি কি করবেন। আর এটি বলে সে চ্যানকে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। আর এটি শোনার পরে চ্যান মন খারাপ করে ড্রিঙ্কস করার জন্য হোটেলে আসে, আর এখানে আসার পরে সে যখন জিনকে জ্যাংয়ের সাথে দেখতে পায় তখন তো তার কাছে অনেক খারাপ লাগে। চ্যান তখন ওদের সাথে বসে ড্রিঙ্কস করতে থাকে। জিন ওখান থেকে উঠে চলে যেতে গেলে তো চ্যান জোর করে তাকে এখানে বসিয়ে দেয়। চ্যান তো এখানে বসে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, যার ফলে সে যখন এখান থেকে চলে যেতে যায় তখন সে ওখানেই পড়ে যায়, যার ফলে জিন এবং জ্যাং চ্যানকে তুলে ওর বাসাতে নিয়ে যায়। এরপরে চ্যানকে বিছানাতে শুয়ে দিয়ে
জিন যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন চ্যান তো ঘুমের ঘোরে জিনের হাত ধরে ফেলে আর তাকে বলতে থাকে যে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। জিন তো কোনোভাবে তার হাতটি ছাড়িয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু বৃষ্টিতে ভিজার কারণে তো জিনের অতিরিক্ত জ্বর চলে আসে আর জিন সেখানে অজ্ঞান হয়ে যায়, যেটি দেখে তো জ্যাং জিনকে কোলে তুলে চ্যানের পাশে শুয়ে দেয়। আর এখানে সে জিনের জন্য ওষুধও নিয়ে আসে। পরদিন সকালবেলায় জিনের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে অন্য একজনের বেডে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। মেয়ের তখন তাকে বলে যে কালকে রাতে আপনার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে মিস্টার জ্যাং আপনাকে এই বেডে শুয়ে দিয়েছিল। এটি শোনার পরে তো জিন ফ্রেশ হয়ে যখন নিচে যায় তখন সে দেখে যে চ্যান এবং জিং দুজন মিলে তো ওর জন্য নাস্তা রেডি করছে। চ্যান তো জিনকে দেখা মাত্রই তার হাত ধরে টেবিল পর্যন্ত নিয়ে আসে, যেটি দেখে তো জ্যাং আরো সহ্য হয় না, যার কারণে সে নিজেই জিনকে চেয়ারে বসিয়ে দেয়। জিনও তো এখানে চ্যানকে গুরুত্ব না দিয়ে জ্যাং এর বানানো খাবারগুলো খেতে থাকে। এটি দেখে তো চ্যান জেলাস ফিল করে সেখান থেকে উঠে যেতে থাকে আর সে জিনকে বলে যে আজকে তুমি অফিসে আসবে না। তারপরে তো জিন জ্যাংকে সাথে করে বক্সিং রুমে চলে যায় আর এখানে তারা দুজনে একে অপরের সাথে কম্পিট করে। আর জিনের সাথে কম্পিট করতে গিয়ে তো বেচারা জ্যাং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওইদিকে আমরা জিনের বোনকে দেখতে পাই, সে তো অফিসে আসে আর ওকে দেখে তো চ্যান অনেক অবাক হয়ে যায়। আর সে ওর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমি তো একটু আগে তোমাকে ছেড়ে আসলাম, তুমি কি এখানে উড়ে উড়ে চলে এসেছ, না মানে তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলে। জ্যান তো বুঝতে পেরে যায় যে চ্যান ওর বোনের কথা বলছে, যার কারণে সে ওকে কোনো জবাবই দেয় না। চ্যান তো তখন জ্যাংকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায় আর সেই রেস্টুরেন্টে জিনও জ্যাং এর সাথে এসেছিল। জ্যাং যখন হোটেলের রেস্টুরেন্টে যায় তখন সেখানে জিনও চলে আসে আর এখানে তাদের দুজনে দেখা হয়ে যায়। জিন যখন রেস্টুরেন্ট থেকে বাইরে আসে তখন তার সামনে চ্যান চলে আসে। চ্যান তো ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াতাড়ি চেঞ্জও করে ফেলেছ। জিন তো তখন তাকে হ্যাঁ বলে দেয়, তারপরে সে চ্যানের সাথে গিয়ে আবারও টেবিলে বসে আর জিনের বলাতে ওর বোন জ্যাংকে সেখান থেকে সাথে করে নিয়ে যায়। আর এদিকে চ্যান তো জিনের এরকম অদ্ভুত ধরনের বিহেভিয়ার দেখে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায় আর সে জিনকে এ ব্যাপারে একটু বলেও দেয়। এরপরে ওরা দুজনে খাবার খেতে খেতে কোম্পানির ম্যাটার্স গুলো নিয়ে কথাবার্তা বলছিল আর খাওয়া দাওয়া শেষ করে তারা ওখান থেকে চলে যায়। আর ওদিকে জিনের বোন তো জ্যাংকে তাদের বাসাতে নিয়ে যায় আর এখানে আসার পরে জ্যাং তো ওদের ফ্যামিলি ফটোস গুলো দেখতে থাকে। সেই সময় জিনও চ্যানকে নিয়ে বাসাতে চলে আসে আর ওদেরকে দেখা মাত্রই তো জ্যাং জিনকে নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। জিন তার বাসাতে আসা মাত্র প্রথমে তার সাথে তার বোনের ছবিটিকে লুকিয়ে ফেলে আর তারপরে সে রান্নাঘরে চ্যানের জন্য খাবার নিয়ে আসতে গিয়ে দেখে সেখানে তো তার বোন এবং জ্যাং লুকিয়ে রয়েছে। জ্যাং এসে চ্যানের কাছে গিয়ে বলে যে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমার এখন রেস্ট নেওয়া উচিত। চ্যান তো এটি শুনে সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, কিন্তু রেডিওতে তখন জিনের সেদিন ট্যাক্সিতে বলা কথাগুলো অন হয়ে যায়। এটি শোনার পরে তো চ্যানের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে জিন তার বোনের বদলে তার অফিসে কিছুদিনের জন্য গিয়েছিল। চ্যান তখন জিনকে জিজ্ঞাসা করে যে ওটা তো তুমি ছিলে তাই না, যে আমাকে নিজের প্রতি বিশ্বাস আনতে শিখিয়েছিলে। জিন তো ওকে কিছুই বলতে পারে না। চ্যান তখন ওকে বলে যে আমি তোমার বোনকে না বরং তোমাকে ভালোবেসেছি। জিন তো ওকে সবকিছু ক্লিয়ার করতে যায়, কিন্তু চ্যান তো ওর উপরে রাগ করে ওর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। চ্যান যখন বাসাতে যায় তখন সে দেখে যে তার ফিয়ান্সি এখানে রয়েছে আর চ্যানের এই অবস্থা দেখে তো চ্যানের ফিয়ান্সি তখন তাকে ড্রিঙ্কস করায় আর ড্রিঙ্ক করার জন্য তো চ্যান সবকিছুই ভুলে যায়। আর এদিকে তো জিনের বোন তাকে সরি বলে আর তাকে বলে যে আমি এটা বুঝতে পেরে গিয়েছি, তুমি এবং চ্যান একে অপরকে অনেক ভালোবাসো, তাই আমি আর তোমাদের মাঝে আসতে চাচ্ছি না, তোমরা দুজনে একে অপরের সাথে খুশি থাকো। এটি শুনে তো জিনও অনেক খুশি হয়ে যায় আর পরের দিনই জিন চ্যানের সাথে দেখা করে আর তাকে নিজের ভালোবাসার কথাটি বলে দেয় আর তারপরে সে চ্যানকে কিস করে নেয়। এখান থেকেই তো তাদের দুজনের রোম্যান্টিক লাভ স্টোরিটা শুরু হয়। পরের দিন আমরা দেখতে পাই যে জিন চ্যানের কাছে এসে বলে যে আমি অ্যাব্রোডে একটি কোচিংয়ে জব পেয়েছি, যখন আমি দুদিন পরে চলে যাব। চ্যান তখন তাকে বলে যে ঠিক আছে, তবে তোমার যাওয়ার আগে আমি ম্যারেজ সার্টিফিকেট নিতে চাই। জিন তখন বলে যে আমি তোমাকে কবে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। ওকে কোনো উত্তর দেওয়ার বদলে চ্যান ওকে সাথে করে ব্রাইডাল ড্রেস সিলেক্ট করতে চলে যায়, যেখানে সে জিনকে ব্রাইডাল ড্রেস পরে দেখে তো এক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে থাকে। তারা দুজন মিলে তো তখন একে অপরের সাথে ফটো ক্লিক করে, কিন্তু সেই সময় চ্যানের একটি ফোন আসে যার কারণে সে সেখান থেকে চলে যায়। চ্যান বাসায় গিয়ে দেখে যে তার আঙ্কেল এবং তার মা তার জন্য অপেক্ষা করছে, যেখানে চ্যানের আঙ্কেল চ্যানকে তার ফিয়ান্সের একটি প্রেগন্যান্সি রিপোর্ট দেখায়।
আর এটি দেখে চ্যানের মনে পড়ে যায় যে কিছুদিন আগে চ্যানের ফিয়ান্সে তাকে যে ড্রিঙ্ক করিয়েছিল সেটি করার পরে তো তার কিছুই মনে ছিল না। এই কারণে হয়তো তার ফিয়ান্সে প্ল্যানিং এর কারণে সে কোনো ভুল কাজ করে ফেলেছে। ওর ফিয়ান্সের মা বাবা সেখানে এসে তো চ্যানকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে আর তাকে বলতে থাকে যে তুমি যদি আমাদের মেয়েকে বিয়ে করতে নাই চাও তাহলে ওর সাথে এরকম কাজ কেন করলে। তখনই চ্যান জানতে পারে যে তার দাদা অ্যাক্সিডেন্ট করেছে আর এটি শুনে তো চ্যান বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। কারণ চ্যানের দাদা অ্যাক্সিডেন্টের কারণে কোমাতে চলে গিয়েছিল আর সে তার দাদাকে আর বেশি কষ্ট দিতে চাচ্ছিল না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে চ্যানের ফিয়ান্সে জিনের বাসাতে যায় এবং তাকে নিজের এবং চ্যানের বিয়ের ইনভিটেশন কার্ডটি দেখায়। জিনের তো এটি দেখে বিশ্বাসই হচ্ছিল না, যার কারণে সে ওকে তার বাসা থেকে বেরিয়ে যেতে বলে। চ্যানের ফিয়ান্সে যখন তার কোনো কথা শোনে না তখন জিন তো তাকে হিট করতে থাকে। ফিয়ান্সে তখন তাকে বলে যে তুমি কি চ্যানের বেবিকে হিট করতে চাও। এটি শুনে তো জিন রেগে গিয়ে ওকে চড় মারতে চায় কিন্তু পিছন থেকে চ্যান এসে ওর হাতটি ধরে ওকে আটকিয়ে নেয় আর তারপরে চ্যান জিনকে বলে যে তোমার যত খুশি তুমি আমাকে বলো কিন্তু ওকে প্লিজ কিছু করো না। জিন তখন চ্যানকে জিজ্ঞাসা করে যে ও কি সত্যি বলছে। চ্যান তখন তাকে হ্যাঁ বলে দেয়। সেই সময় সেখানে জ্যান চলে আসে কারণ সে চ্যানের বিয়ের ব্যাপারে জানতে পেরে গিয়েছিল আর সে এটা ভালো মতনই জানত যে চ্যানের ফিয়ান্সে যে তার কাজিন ছিল সে নিশ্চয়ই কোনো না কোনো সিন অবশ্যই ক্রিয়েট করবে, এই জন্যই সে জিনের পাশে দাঁড়ানোর জন্যই এখানে এসেছে। এরপরে আমরা দেখতে পাই যে জ্যাং এবং জিনের সেই বাইকার ফ্রেন্ডটি চ্যানকে অনেক কথা শোনাতে থাকে। চ্যান তখন ওদের দুজনকে বলে যে তোমরা জিনের খেয়াল রেখো। জ্যাং তো রেখে গিয়ে চ্যানকে বলে যে জিন অনেক ভালো ফাইটার আর ওর খেয়াল রাখার জন্য কাউকে প্রয়োজন নেই। চ্যান তো ওদেরকে বলে দেয় যে আমার গ্র্যান্ডপা কোমাতে চলে গিয়েছে যার কারণে আমাকে বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। জ্যাং তখন ওকে জানায় যে জিন অ্যাব্রোডে চলে যাচ্ছে তাই আমিও অ্যাব্রোডে নিজের কোম্পানি খুলে ফেলেছি। পরের দিন আমরা দেখতে পাই যে জিন অ্যাব্রোডে যাওয়ার জন্য তো বাসা থেকে বেরিয়ে পড়ে আর ওইদিকে চ্যানের তার ফিয়ান্সের সাথে বিয়ে হচ্ছিল। চ্যানকে যখন ফাদার জিজ্ঞাসা করে যে তুমি কি বিয়ের জন্য রাজি তখনই সেখানে জিন এন্ট্রি মারে আর বলে যে এ বিয়ে হতে পারে না। জিনকে দেখে তো চ্যানের ফিয়ান্সে অনেক বেশি রেগে যায় আর তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। জিন তখন তাকে বলে যে তোমার হপু বেবির বাবাটা আসলে কে সেটা আগে জেনে নি তারপর তোমার বিয়ের ডিসিশন নেওয়া হবে। জিন তখন সবার সামনে বলতে থাকে যে তুমি কিছু বছর আগে একটি অ্যাক্সিডেন্ট করেছিলে যার ফলে তুমি আর কোনোদিনই মা হতে পারবে না। তুমি শুধুমাত্র চ্যানকে ট্র্যাপে ফেলার জন্য একটি ফেক রিপোর্ট তৈরি করেছিলে। জিন তো সেই রিপোর্টে সবার সামনে তুলে ধরে যার ফলে চ্যানের ফিয়ান্সের আসল সত্যটা সবার সামনে চলে আসে। জিন চ্যানকে তার সাথে যাওয়ার জন্য বলে তারপরে সে চ্যানের হাত ধরে তাকে ওর বিয়ে থেকে ভাগিয়ে নিয়ে যায়। আর ওইদিকে জ্যাং একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে চ্যানের আঙ্কেলের সমস্ত সত্যটা সবার সামনে তুলে ধরে। সে সবার সামনে বলতে থাকে যে চ্যানের কোম্পানি তার আঙ্কেলের কারণে এত বেশি লসের মধ্যে পড়ে গিয়েছে, এমনকি আঙ্কেলে চ্যানের গ্র্যান্ডপার অ্যাক্সিডেন্ট করিয়েছে। আর এখানে তো আমরা এ ব্যাপারটাও জানতে পারি যে নিজের কাজিনের ফেক প্রেগনেন্সির ব্যাপারে জ্যাংই জিনকে বলেছিল, কারণ জ্যাং জিনকে অনেক ভালোবাসত আর সে সারা জীবন শুধু জিনের খুশিটা দেখতে চাচ্ছিল। গল্পের লাস্ট সিনে আমাদের চ্যান এবং জিনকে একসাথে দেখানো হয়। এখানে তো জিন ইচ্ছে করে চ্যানকে হিট করে আর তারা দুজনে এখানে স্মাইল করতে থাকে। আর এই সুন্দর হাসি খুশি মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।